আগুন, লেগেছে 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 আগুন। না বন্ধুরা, এটা কোনো কথাও আগুন লাগেনি, এটা হচ্ছে হোলির আগের দিন রাত্রিবেলা হোলি জ্বালা হচ্ছে। তো আমরা চলে এসেছি আমাদের সোসাইটির সামনে হোলি জ্বালা দেখতে। আমাদের সোসাইটির সামনেই এটা হয়, ওই দেখোই আমাদের সোসাইটিটা দেখা যাচ্ছে, আর ওর সামনেই কিন্তু হোলি জ্বালা হয়। তো চলো তোমরাও আমাদের সঙ্গে হোলি জ্বালাটা দেখো, আমরা এই হোলির দুটো দিন কীভাবে সেলিব্রেশন করি, কীভাবে আনন্দ করি, আমাদের সাথে তোমরাও একটু আনন্দ করে নাও, আর তোমরা কীভাবে হোলি কাটাচ্ছ প্লিজ জানিও। আশা করি সবার হোলিটা খুব ভালো কাটবে, যেহেতু এবছর হোলির আগের দিন কোনোরকমভাবে বৃষ্টি হয়নি। প্রতি বছর হোলির আগের দিন খুব বৃষ্টি হয়, যার জন্য হোলি জ্বালাটা খুব মানে সবারই খারাপ যায়, আমাদের মনটা খুব খারাপ থাকে, হোলিটা সেভাবে জ্বলে উঠতে মানে জ্বালানো যায় না। আর এবারে কিন্তু কোনোরকম বৃষ্টি নেই, সবাই খুব ভালোভাবে এনজয় করছে। আমার মামাও তো এখানে নাচ শুরু করে দিয়েছে, ও ভীষণ হ্যাপি, যেহেতু না বৃষ্টি হয়নি বলে যে হ্যাপি তা নয়, বৃষ্টি হলে মাম্মা আরও হ্যাপি হতো, কারণ ও বৃষ্টির জল খুব পছন্দ করে। রাস্তায় গেলে ও একটু কাদা মাখতে পারতো, জল মাখতে পারতো, বাট বৃষ্টি হয়নি, কিন্তু ও ওই যে রং খেয়েছে তার জন্য মাম্মা ভীষণ হ্যাপি। চলো তোমরাও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। মানে হোলি জ্বালাটা মানে প্রতিটি গলিতে গলিতে দুটো তিনটে করে জলের, মানে প্রতিটা সোসাইটির সামনে সামনে হোলি জ্বালাটা হয়, এরকম একটা ব্যাপার। তো সারা রাত ধরে আমরা এই দিন একটা হোলি জ্বালা শেষ হয় তো আরেকটা দেখি, একটা শেষ হয় তো কতগুলো হোলি জ্বালা হয়, ভীষণ দেখতে ভালো লাগে। তো এটা শেষ হয়ে গেলে আরেকটা সামনের সোসাইটিরই জ্বালা হবে, তো সেটাও তোমাদের দেখাবো। আর এই বললাম না, দেখলেন আমার মামা খুব জল পছন্দ, দেখো একটু জল পড়ে আছে তার মধ্যেই কিন্তু ওটা কমপ্লিট, মানে ওর পুরনটা পুরো করতে চাইছে যে জল ওখানে আছে। আরও জল হলে ওর হয়তো একটু ভালো হতো, একটু নয় অনেকটাই ভালো হতো। যাই হোক, চলো সেটা হয়ে সামনের সোসাইটির যে আরেকটা হোলি জ্বালা হচ্ছে সেটাও দেখতে চলে এলাম আমরা। আজকে সারা রাত্রি ঘুরে শুধু কিন্তু এই হোলি জ্বালা দেখবো, কোথায় কতগুলো হোলি জ্বালা হচ্ছে, কটা সব থেকে বড়ো হোলি জ্বালা হচ্ছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সারা রাত ধরে হোলি জ্বালা দেখবো বলতে ওর একটা টাইমিং থাকে, মুহূর্ত থাকে, সেই টাইমের মধ্যেই করতে হয়। তো ওগুলো তো জ্বলতে অনেকটা সময় লাগে, তার সেই টাইমের মধ্যে জ্বালিয়ে দেয়, কিন্তু জ্বলতে তো অনেকটা সময় লাগে, যার জন্য কমসে কম 12টা সাড়ে 12টা 1টা পর্যন্ত এটা পাওয়া যায় দেখতে। তো ওই 12:30টা 1টা পর্যন্ত দেখবো, তো সারা রাত তোমরা ভেবো না সারা রাত্রি জেগে আমরা দেখবো, ওরকম কিছু না, মানে যতক্ষণ জ্বলবে থাকবে ওই 12:30 1টা পর্যন্ত পাওয়া যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।